আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পরিণতি এবং সুশাসন প্রথম পত্রের সপ্তম অধ্যায় সরকার কাঠামো অধ্যায়টিতে আছি। তো আমরা যুক্তরাষ্ট্রীয় সরকার পড়েছিলাম, তোমরা এককেন্দ্রিক যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে আলোচনা করেছি। আজকে দুটা সরকারের যে ধারণা নিয়েছি তার আলোকে এই দুটা সরকারের মধ্যকার তুলনা আলোচনা করব। যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক সরকারের মধ্যকার তুলনা, তাহলে আমাদের যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক সরকারের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যে পার্থক্যগত দিক সেটা হচ্ছে ক্ষমতা আর কর্তৃত্বের দিকে পার্থক্য আছে। যে যুক্তরাষ্ট্রীয় সরকারে দেখেছিলাম যে কেন্দ্র আর প্রদেশের মধ্যে ক্ষমতা সংবিধান কর্তৃক নির্ধারিত থাকে, অর্থাৎ সংবিধান ঠিক করে দেয় কেন্দ্র কতখানি ক্ষমতা পাবে আর প্রদেশ কতখানি ক্ষমতা পাবে। কিন্তু এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় সকল ক্ষমতা সংবিধান কর্তৃক সকল ক্ষমতা কেন্দ্রের হাতে দিয়ে দেওয়া হয়, প্রদেশের হাতে কোনো ক্ষমতা দেওয়া হয় না। প্রদেশের হাতে যদি ক্ষমতা কিছুটা আসেও সেটা হচ্ছে কেন্দ্র কর্তৃক, কেন্দ্র যদি দেয় স্বেচ্ছায় সেক্ষেত্রে হচ্ছে প্রদেশ কিছুটা ক্ষমতা পেয়ে থাকে, তবে সংবিধান প্রদেশকে কোনো ক্ষমতা দেয় না। দ্বিতীয়ত, সংবিধান কর্তৃক ক্ষমতা বন্টনের দিক থেকে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় সংবিধান আঞ্চলিক সরকারের হাতে ক্ষমতা বন্টন করে দেয়, আর এককেন্দ্রিক সরকারের সংবিধান আঞ্চলিক সরকারের ক্ষমতা বন্টন করে দেয় না। তৃতীয়ত, স্থানীয় সরকারের দৃষ্টিকোণ থেকে যুক্তরাষ্ট্রীয় সরকারে স্থানীয় সরকার স্বাধীনভাবে ক্ষমতার চর্চা করতে পারে, স্থানীয় সরকার বা প্রাদেশিক সরকার, কিন্তু এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় প্রাদেশিক সরকার কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসেবে ভূমিকা পালন করে। চার হচ্ছে সংবিধানের প্রকৃতি। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় সংবিধান লিখিত এবং দুষ্পরিবর্তনীয় প্রকৃতির থাকে, যাতে সংবিধানে সবকিছু লিখিত থাকবে, স্পষ্ট থাকবে, যাতে তাতে কোনো দ্বিমত বা কোনো ধরনের দ্বন্দ্বের অবকাশ না হয়। কিন্তু এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় সংবিধান যে কোনো ধরনের হতে পারে। পাঁচ, আনুগত্যের দৃষ্টিকোণ থেকে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় নাগরিকরা কেন্দ্রীয় সরকারের এবং একই সাথে প্রাদেশিক সরকারের প্রতি অনুগত থাকে। এককেন্দ্রিক সরকারের ব্যবস্থায় নাগরিকরা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের প্রতি অনুগত থাকে। ছয় হচ্ছে বিচার বিভাগের ভূমিকা। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় কেন্দ্র এবং প্রদেশের বিরোধ বিচার বিভাগ মীমাংসা করে থাকে, আর এককেন্দ্রিক সরকারের ক্ষেত্রে কেন্দ্র প্রদেশের বিরোধে কেন্দ্রের প্রাধান্য পায়, অর্থাৎ কোনো একটা কিছু নিয়ে বিরোধ রাখলে সেক্ষেত্রে কেন্দ্রের মতামতটাকে গুরুত্ব দেওয়া হবে। সাত হচ্ছে কেন্দ্র ও প্রাদেশিক সরকারের প্রকৃতি। যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার আর প্রাদেশিক সরকার প্রায় সমক্ষমতা সম্পন্ন, এককেন্দ্রিক সরকারে কিন্তু একটি মাত্র সরকার থাকে, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার, আর যুক্তরাষ্ট্র সরকারে দুইটা সরকার, কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকার। নাগরিকত্ব প্রসঙ্গে, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় দ্বৈত নাগরিকত্ব আছে, এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় একক নাগরিকত্ব। রাষ্ট্রীয় ব্যয়ের পরিমাণের দিক থেকে যুক্তরাষ্ট্রীয় সরকার বেশ ব্যয়বহুল, এককেন্দ্রিক সরকার কম ব্যয়বহুল। প্রাদেশিক স্বায়ত্তশাসন যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় আছে, এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় নাই। আচ্ছা, এখন আমরা একটা উদ্দীপক দেখি, নমুনা উদ্দীপক। কুমিল্লা বোর্ড 2017 সালে আসছিল। সুমনের দেশে কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক বা স্থানীয় সরকারের মধ্যে ক্ষমতার কোনো বন্টন নেই, সেখানে সকল ক্ষমতা সংবিধান অনুযায়ী কেন্দ্রের হাতে ন্যস্ত। তো কতে বলা হয়েছে এরিস্টটলের মতে সরকারের বিকৃত রূপ কোনটি? তো তোমরা এরিস্টটলের সরকারের বিকৃত রূপ পড়েছিলে, গণতন্ত্রকে তিনি বিকৃত, সব থেকে বিকৃত বা সব থেকে নিকৃষ্ট সরকার বলেছে। বিকৃত রূপ তিনি তিনটি দেখিয়েছিলেন, যে রাজতন্ত্রের বিকৃত রূপ আছে, কতিপয়তন্ত্রের বিকৃত রূপ আছে, আবার মধ্যতন্ত্রেরও বিকৃত রূপ আছে, তিনটি। তো প্রশ্নটা হয়তো পুরোপুরি ঠিক না, প্রশ্নটা হওয়া উচিত ছিল নিকৃষ্ট রূপ কোনটি। আর খ হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, আমরা এখনো পড়ি নাই, সামনে পড়ব। ঘ, গতে বলা হয়েছে উদ্দীপককে নির্দেশিত সরকারের সুবিধা অসুবিধা বিশ্লেষণ করো। তো উদ্দীপককে দেখো কোন ধরনের সরকার কথা বলে হয়েছে। সুমনের দেশে হচ্ছে কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক বা স্থানীয় সরকারের মধ্যে ক্ষমতার কোনো বন্টন নাই। তো আমরা এতক্ষণ আলোচনায় দেখলাম যে এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কেন্দ্র আর প্রদেশের মধ্যে ক্ষমতার বন্টন থাকে না, তার মানে এখানে এককেন্দ্রিক ব্যবস্থার সুবিধা অসুবিধা জানতে চেয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এককেন্দ্রিকের সুবিধা অসুবিধা জানতে হবে। আর ঘতে বলা হয়েছে স্থানীয় নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে এই ধরনের সরকার কতটা সহায়ক। তো আমরা এটা তো নেতিবাচক দেখেছি, আসলে ততটা সহায়ক না। যুক্তরাষ্ট্রীয় সরকার যতখানি সহায়ক ততখানি সহায়ক এককেন্দ্রিক সরকার না। তো আমরা সেটাই যুক্তি আকারে তুলে ধরবো।
আচ্ছা, এই এই টপিক হতে বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে সেটা হচ্ছে এককেন্দ্রিক সরকারের সুবিধা অসুবিধা বিশ্লেষণ করতে বলা হয়েছে, স্থানীয় নেতৃত্ব গড়ে তুলতে এই ধরনের সরকার কতখানি সহায়ক, যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার শর্ত চাওয়া হয়েছিল সিলেট বোর্ডে 2016 সালে, এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার বৈসাদৃশ্য, এটা যশোর বোর্ড 2016 সালে আসছে, আবার সিলেট বোর্ড 2016 সালে আসছে। আচ্ছা, তো আমাদের যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক সরকার শেষ হয়ে গেল, আমি এখন নতুন টপিকে চলে যাব। এটা হচ্ছে আমার নিউ স্লাইড, নিউ স্লাইডে আমি রাজতান্ত্রিক, সমাজতান্ত্রিক, সামরিক, ধর্মতান্ত্রিক চার ধরনের সরকার সম্পর্কে আলোচনা করব। তো এই চার ধরনের সরকার সবগুলো হচ্ছে তোমাদের শর্ট কোয়েশ্চেনের জন্য, এখান থেকে বড় প্রশ্ন কখনোই আসে না এই চারটা থেকে, শুধু একবার রাজতান্ত্রিক সরকার থেকে একটা বড় প্রশ্ন আসছে। এই জন্য রাজতান্ত্রিক সরকারের জন্য কিছুটা বড় প্রশ্নের ধারণা রাখবা, আর সমাজতান্ত্রিক, সামরিক, ধর্মতান্ত্রিক সরকারের জন্য জাস্ট অনুধাবনের জন্য যতখানি লাগে ততখানি জানলেই হবে। রাজতান্ত্রিক সরকার বলতে আমরা কি বুঝি? রাজতন্ত্র হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে রাজা বা রানীর হাতে রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃত্ব ন্যস্ত থাকে, অর্থাৎ রাজার হাতেই সকল ক্ষমতা থাকে, রাজা বা রানী উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করেন। উদাহরণ যেমন গ্রেট ব্রিটেন, জাপান, মালয়েশিয়া, সৌদি আরব, এই সকল রাষ্ট্রে হচ্ছে রাজা বা রানী উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে। তো এর মধ্যে এই যে উত্তরাধিকার সূত্র ক্ষমতা লাভ করে রাজতন্ত্রে, তো এই রাজতন্ত্র আবার দুইটা ধরন আছে। বর্তমান বিশ্বে রাজতন্ত্র আমরা খুব একটা পাই না, তো আমরা যেগুলো বর্তমান বিশ্বে যে সকল রাজতন্ত্র দেখি এর মধ্যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রটা বেশি দেখা যায়। তো রাজতন্ত্র দুই প্রকার, অসীম বা চরম রাজতন্ত্র এবং সসীম বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। অসীম বা চরম রাজতন্ত্রে রাজার হাতেই সকল ক্ষমতা, তিনি প্রকৃত প্রধান, তিনি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করেন, রাজার একটা মন্ত্রিসভা থাকে, বংশানুক্রমিক রাজা হয়, রাজার তুলনামূলক স্বেচ্ছাচারী হয়, রাজার সিদ্ধান্তই বড় কথা। আর যেটা আধুনিক কালে দেখা যায় নিয়মতান্ত্রিক বা সসীম রাজতন্ত্র, এখানে দেখা যায় যে এটাও বংশানুক্রমিক, তবে এক্ষেত্রে রাজার হাতে প্রকৃত ক্ষমতা নাই, জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার থাকে, রাজা হচ্ছে আনুষ্ঠানিক প্রধান, রাজার নামে সবকিছু হয়, কিন্তু রাজার হাতে আসলে সে অর্থে কোনো ক্ষমতা নাই। তাহলে আমরা অসীম চরম রাজতন্ত্র দেখতে পাচ্ছি, বংশানুক্রমিক হয়, স্বেচ্ছাচারী হয়, অগণতান্ত্রিক হয়, আইনসভা নেই অথবা রাজার আজ্ঞাবহ, আইনসভা জনপ্রতিনিধি নেই বা রাজার আজ্ঞাবহ। আর সসীম বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের ক্ষেত্রে এটাও বংশানুক্রমিক, তবে রাজার ক্ষমতা সীমিত, নিয়মতান্ত্রিক আইনসভা, তবে সেটির আইনসভা সার্বভৌম, জনপ্রতিনিধি কর্তৃক সরকার পরিচালিত হয়। এখন আমরা দেখবো সমাজতান্ত্রিক সরকার। আমরা অর্থনীতি, তোমরা তোমাদের সবার অর্থনীতি আছে, তোমরা অর্থনীতি বইয়ে হয়তো পড়েছো যে এটা এক ধরনের অর্থ ব্যবস্থা, আবার একই সাথে একটা সমাজ ব্যবস্থাও বটে। তো যেখানে উৎপাদনের উপকরণের মালিকানা হচ্ছে রাষ্ট্রের হাতে থাকে, জনগণের হাতে থাকে না, ব্যক্তিগত মালিকানা থাকে না, সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হয়। এটা পুঁজিবাদের বিপরীত ব্যবস্থা, যেখানে উৎপাদন উপকরণের উপর ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হবার মাধ্যমে পূর্ণাঙ্গ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, এটাকে সমাজতন্ত্র বলে। যেমন চীন, উত্তর কোরিয়া, কিউবা, উত্তর ভিয়েতনাম ইত্যাদি দেশে বর্তমানে প্রচলিত আছে। উদাহরণগুলো তোমরা একের জন্য জেনে রাখবা। তো সমাজতন্ত্রের ক্ষেত্রে যেটা দেখা যায় যে উৎপাদনের উপকরণের উপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হয়, এরপর সম্পদের সুষম বন্টন হয়, এবং সুষম বন্টন হওয়ার পর শ্রেণী বৈষম্যের অবসান হয়। শ্রেণী বৈষম্যের অবসান হলে পরে একটা শোষণহীন সমাজের উদ্ভব হয়, শোষণহীন সমাজের উদ্ভব হয় এবং সেটাই পরবর্তীতে সমাজতন্ত্রে রূপ লাভ করে। আচ্ছা, সমাজতন্ত্রের উৎপত্তি এবং বিকাশ সম্পর্কে
সমাজতন্ত্র উৎপত্তি বিকাশ সম্পর্কে একটু বলছি, যে ওল্ড স্টেটামেন্ট মোজেস কর্তৃক প্রণীত অনুশাসনের মধ্যে সর্বপ্রথম সমাজতন্ত্রের নাম উল্লেখ পাওয়া যায়। এছাড়া গ্রিক দার্শনিক প্লেটোর রিপাবলিক গ্রন্থে সমাজতন্ত্র সম্পর্কে আলোকপাত করা হয়েছিল। 1516 সালে প্রকাশিত টমাস মুর লিখিত ইউটোপিয়া একটা গ্রন্থ ছিল। ইউটোপিয়া মানে ইউটোপিয়া শব্দটি হচ্ছে কাল্পনিক, তো এইসব সেখানে হচ্ছে কাল্পনিক সমাজতন্ত্র সম্পর্কে আলোচনা করা হয়েছিল, যেটা হচ্ছে জ্ঞানের রাজ্যে প্রবল আলোড়ন সৃষ্টি করেছিল। ফরাসি বিপ্লবের পর সমাজতান্ত্রিক নেতা বেবুফ সমাজে আমূল পরিবর্তনের জন্য বৈপ্লবিক পন্থায় সাম্যবাদ প্রতিষ্ঠা করার আহ্বান জানাতে গিয়ে তিনি প্রাণদণ্ডে দণ্ডিত হন। 19 শতাব্দীতে কাল্পনিক সমাজতন্ত্র বলে পরিচিত ফরাসি দার্শনিক সেন্ট সাইমন, চার্লস ফুরিয়ার এবং রবার্ট ওয়েন, এই তিনজন দার্শনিক হচ্ছে কাল্পনিক সমাজতন্ত্র সম্পর্কে ধারণা দেন। এবং কাল্পনিক সমাজতন্ত্রীদের মতে অবাধ নীতি বা লেইস ফেয়ার, যেটা আধুনিক কালে বলা হয় পুঁজিবাদ, যে সেটার সর্বপ্রকার অসাম্যের মূল কারণ। অর্থাৎ কাল্পনিক সমাজতন্ত্রের ধারণাটা যখন আসছিল তখনও কিন্তু পুঁজিবাদকেই সমাজতন্ত্রের মানে সব ধরনের সমস্যার মূল কারণ ধরা হয়েছে। তো সমাজতন্ত্রের যুক্তিভিত্তিক এবং বিজ্ঞানসম্মত ব্যাখ্যা প্রদান করেছে জার্মান দার্শনিক কার্ল মার্ক্স ও তার ব্রিটিশ সহযোগী ফ্রেডরিক এঙ্গেলস। কার্ল মার্ক্স প্রথম চিন্তাবিদ যিনি সমাজতন্ত্রকে জড়বাদের উপর উপর প্রতিষ্ঠিত করে, সমাজতন্ত্রকে কল্পনা রাজ্য থেকে মুক্ত করে বাস্তব জীবনে প্রতিষ্ঠিত করা সুনিশ্চিত পদ্ধতি রূপরেখা প্রণয়ন করেন, থেকে তাকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক বলা হয়। একের জন্য বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনককে আমরা বলবো কার্ল মার্ক্স। তো এটা হচ্ছে তত্ত্বগত ব্যাপার, যেটা হচ্ছে মানুষের এটা হচ্ছে একটা আইডিয়ালিজম দেওয়া হলো, একটা তত্ত্ব দেওয়া হলো, তো কিন্তু এই তত্ত্বটা বাস্তবায়িত হয়েছে হচ্ছে 1917 সালে লেনিনের হাত ধরে একটা বিপ্লবের মাধ্যমে। লেনিনের নেতৃত্বে রাশিয়ায় একটা বিপ্লব হয়, রুশ বিপ্লব যেটাকে আমরা জানি, আমরা ইতিহাসে রুশ বিপ্লব সম্পর্কে পড়বো। রুশ বিপ্লবের মাধ্যমে প্রথম রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। সমাজতান্ত্রিক সরকারের ক্ষেত্রে প্রথমত ব্যক্তিগত মালিকানার পরিবর্তে রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হয়। সমাজের সম্পদ, যত সম্পদ আছে উৎপাদন উপকরণ সবকিছুর উপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হয়। জনগণ সকল সম্পদের মালিক, শিল্প কলকারখানা উৎপাদন উপকরণের উপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত এবং তা সরকার নিয়ন্ত্রণ করে। এখানে সমষ্টির স্বার্থের প্রতি গুরুত্ব দেওয়া হয়, এখানে ব্যক্তি স্বার্থের পরিবর্তে জনস্বার্থকে সবচেয়ে বেশি বা সমষ্টির স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। সামাজিক কল্যাণের কল্যাণ হচ্ছে এটার লক্ষ্য, এই উদ্দেশ্যকে সামনে রেখে উৎপাদন এবং বন্টন ব্যবস্থা পরিচালিত হয়। সমাজতান্ত্রিক সরকার শ্রমিকদের মজুরি নিশ্চয়তা বিধান করে, তাদের সুযোগ সুবিধা ভোগের নিশ্চয়তা প্রদান করে, তাদের অধিকার প্রতিষ্ঠার পথকে সুগম করে দেয়। সম্পদের সুষম বন্টন করে সমাজতান্ত্রিক সরকারে, এখানে সম্পদের সুষম বন্টনের ফলে যেটা হয় কোনো আয় বৈষম্য থাকে না। সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠিত হয়, কারণ সমাজতন্ত্র হচ্ছে পুঁজিবাদের বিলোপ ঘটানো হয় এবং পরবর্তীতে যারা হচ্ছে সর্বহার, যারা হচ্ছে শ্রমিক শ্রেণী, তাদের হাতে হচ্ছে ক্ষমতা চলে যায় এবং তাদের একনায়কত্ব প্রতিষ্ঠিত হয়। এবং সমাজতন্ত্রে একদলীয় ব্যবস্থার উপর বিশ্বাস করে, একদলীয় ব্যবস্থা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থা, সেটা হচ্ছে একটি দল থাকবে এবং এই একটিমাত্র দল যেখানে সমাজতন্ত্রের বিরোধিতা করা যায় না। অর্থনীতি হবে পরিকল্পিত প্রকৃতির এবং রাষ্ট্র কর্তৃক পরিকল্পিত, এই পরিকল্পনা অনুযায়ী পুরো দেশের অর্থনৈতিক অবকাঠামো তৈরি হবে। এখন আমরা যে সরকার ব্যবস্থা সম্পর্কে, সেটা হচ্ছে সামরিক সরকার। সাধারণত তৃতীয় বিশ্বের যে সকল দেশগুলোতে রাজনৈতিক সরকার ব্যর্থ হয় সেসব দেশে হচ্ছে রাজনৈতিক সরকার বা গণতান্ত্রিক সরকারের ব্যর্থতার কারণে সামরিক শক্তির উদ্ভব হয়। হ্যাঁ, তো সাধারণত একটি দেশে নির্বাচিত সরকারের ক্ষমতা যখন সে দেশের সামরিক বাহিনী দখল বা করায়ত্ত করে নেয় এবং সরকার পরিচালনা করতে শুরু করে তখন তাকে সামরিক সরকার বলে। সামরিক সরকার দুই প্রকার, কর্তৃত্ববাদী সরকার সামরিক সরকার বা সর্বাত্মকবাদী সামরিক সরকার। কর্তৃত্ববাদী সামরিক সরকারে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে সামরিক শাসক সর্বময় ক্ষমতা প্রয়োগ করলেও ব্যক্তি সমাজ জীবনে সব দিক নিয়ন্ত্রণ করতে উদ্যত হয় না, অর্থাৎ ব্যক্তির স্বাধীনতাও থাকে। কিন্তু অন্যদিকে সামরিক সরকার রাষ্ট্রীয় জীবনে রাজনৈতিক, অর্থনৈতিক এমনকি ব্যক্তি জীবনকেও সব দিকে নিয়ন্ত্রণ করতে সচেষ্ট হয়, তাকে হচ্ছে সর্বাত্মকবাদী সামরিক সরকার বলে। আর সর্বশেষ যে সরকার, সেটা হচ্ছে ধর্মতান্ত্রিক সরকার, যেটা হচ্ছে ধর্মীয় ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয়, ধর্মীয় বিধিনিষেধ অনুসারে, ধর্মগ্রন্থ অনুসারে, ধর্মীয় বিধিবিধান এবং আদেশ নিষেধ অনুযায়ী যখন কোনো রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত হয় তখন তাকে ধর্মতান্ত্রিক সরকার বলে। ধর্মীয় নেতার নেতৃত্বে গঠিত ও পরিচালিত সরকারকে ধর্মতান্ত্রিক সরকার বলে, উদাহরণ ভ্যাটিকান সিটি, ইরান। তোমরা জানো যে ভ্যাটিকান সিটি হচ্ছে, যিনি প্রধান রাষ্ট্রীয় প্রধান তিনি হচ্ছেন পোপ, আবার ইরানের হচ্ছে একজন ধর্মীয় প্রধান থাকে নেতা, তিনি হচ্ছেন ধর্মীয় নেতা থাকেন একজন।
এই যে থিওক্রেসি, যেটা ধর্মতান্ত্রিক সরকার ইংরেজি রূপ হচ্ছে থিওক্রেসি, রিলিজিয়ন প্লাস পলিটিক্স। ধর্ম সরকারের, ধর্মতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য আছে তোমাদের বইয়ে, তবে এগুলা না পড়লেও চলবে, কারণ এখান থেকে দুয়ের বড় প্রশ্ন আসে না, তো দুয়ের জন্য আমরা মোটামুটি কনসেপ্টটা জানলেই হবে। এখান এই টপিক হতে বিগত বছরের বোর্ডে যে প্রশ্নগুলো আসছে সেটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র সম্পর্কে ধারণা দাও, প্রয়োগমূলক প্রশ্ন ছিল কুমিল্লা বোর্ডে 2017 সালে, আর রাজতন্ত্র থেকে, রাজতন্ত্র থেকে প্রশ্ন আসছে অনুধাবনে যশোর বোর্ড 2017 সালে। তো আজকের ক্লাস এ পর্যন্ত থাকলো, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।